হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো পেঁপে দিয়ে সয়াবিন দিয়ে একটা অসাধারণ টেস্টি একটা রেসিপি। তার জন্য সয়াবিনগুলোকে আমি বয়ল করে নিয়েছি, জল ঝরিয়ে রেখেছি, আর পেঁপেটাকে আমি ছোটো ছোটো স্কোয়ারভাবে কেটেছি। আর নিয়েছি টমেটো কুচি, লঙ্কা কুচি, তেজপাতা আর সাদা জিরে ফোড়ন। ফোড়নের জন্য নিয়েছি সাদা জিরে। এখন আমি তেল বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে বানাবো। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি জিরা, গোটা জিরা, কাঁচা লঙ্কা কুচি আর তেজপাতা। ওটা 4 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি, তারপর দিয়েছি টমেটো কুচি। টমেটোটা ভালো করে ভেজে নিব। তারপর দিয়ে দেবো আমি পেঁপেগুলো। পেঁপেগুলো দিয়ে আমি মিক্স করে দিচ্ছি। খুব টেস্টি হয় এটা, খেতে নিরামিষ বানিয়েছি আমি এটা। পেঁপেটা দিয়ে আমি মিক্স করে দিয়েছি ভালো করে। এখন আমি সয়াবিনগুলো দিয়ে দেবো, একদম কম তেলে এটা রান্নাটা হবে, খুব টেস্টি হয় খেতে। কোনো মশলাও আমি দেবো না। সয়াবিনটা দিয়ে আমার ভালো করে মিক্স করে দিয়েছে। এখন আমি গুঁড়া মশলাগুলো দিচ্ছি, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলদি পাউডার, নুন আর জিরে পাউডার, দিয়ে ভালো করে মিক্স করে দেবো আবার। এখন আমি ঢেকে দিব 10 মিনিটের জন্য। মাঝখানে এসে আমি নাড়িয়ে দিব একবার, 10 মিনিট পরে এসে নাড়িয়ে দিচ্ছি। আর স্টিমটা একদম লোয়ে থাকবে, তারপর আবার ঢেকে দিয়েছে, হয়ে গেছে আমার। এখন আমি লাস্টে ধনে পাতা কুচি দিয়ে আবার ভালো করে মিক্স করে দিব। পেঁপে রেসিপিটা একদম মাখা মাখা বানাবো ডাল দিয়ে, খেতে খুব ভালো লাগবে এটা খেতে। তারপর আমি স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য রেখে সার্ভ করেছি আমার সয়াবিন আর পেঁপে দিয়ে অসাধারণ একটা টেস্টি নিরামিষ সবজি।